নেত্রকোনায় অবাধে চলছে অবৈধ ইটের ভাটা। জেলার 10 উপজেলায় 54টি ভাটা থাকলেও 40টি চালু রয়েছে। এর মধ্যে মাত্র 4টি ভাটার বৈধতা রয়েছে, বাকি 36টি অবৈধ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবুও এসব ভাটাগুলো চলছে প্রভাব খাটিয়ে। প্রায় সবগুলি নিয়মের তোয়াক্কা না করে কৃষি জমি নষ্ট করে গড়ে উঠেছে। ইট তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কৃষি জমির মাটি। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে কমে যাচ্ছে উৎপাদন। অবৈধ ভাটা বন্ধে প্রায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা হলেও থেমে নেই কার্যক্রম। এলাকাবাসী বলছেন, মাঝে মধ্যে বন্ধ হলেও টাকা দিয়ে পুনরায় চালু করা হয় এসব ভাটা। ম্যানেজ করেই প্রতিষ্ঠান চালায় মালিকরা। এবার ইটের ভাটা কয়েকদিন আগে পুলিশ আসে, এটা বন্ধ করে দিয়েছিল। পরে আবার এরকম ভাবে ওই টাকা টোকা দিয়ে মনে করেন এরকম বস্তা আবার চালু করে।